আবারও কি জীবজন্তুর উপর পরীক্ষা করতে যাচ্ছে চীন? এক লক্ষ বানর ক্রয় করতে যাচ্ছে চীনের এক বেসরকারি সংস্থা। শ্রীলঙ্কা থেকে বানর ক্রয় করার উদ্যোগ নিয়েছে চীনা সংস্থাটি। শ্রীলঙ্কার পদস্থ আধিকারিক গুণাদাসা সমরসিংহ এই খবর প্রকাশে এনেছেন। এই খবর চাউর হতেই ব্যাপক চর্চায় এসেছে বিষয়টি, কেননা করোনা পরিস্থিতিতে উহানের ল্যাব থেকে জীবাণু বেরিয়েছিল বলে খবর চাউর হয়। এবার এক লক্ষ বানর ক্রয় করে কি পরীক্ষা করতে যাবে দেশটি? চীন বহুবার বন্যপ্রাণীদের উপর গোপনে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। উহানের ল্যাব থেকে করোনার উৎপত্তির তত্ত্ব নিয়েও তোলপাড় হয় সমগ্র বিশ্ব। বর্তমানে প্রায় এক লক্ষ বানর কিনতে চলেছে একটি বেসরকারি চীনা সংস্থা। তবে কোন কারণে তাদের বিপুল সংখ্যক বানরের প্রয়োজন পড়ল তা খুলাসা করে জানায়নি জি জিনপিং এর দেশটি। আর চীনের এই সংস্থা বানর আমদানি করছে আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা থেকে। দ্বীপরাষ্ট্রের অর্থমন্ত্রকের শীর্ষ আমলা গুণাদাসা সমরসিংহ এই খবর প্রকাশে এনেছেন। তিনি জানিয়েছেন, চীনের ওই বেসরকারি সংস্থার প্রস্তাবে সায় দিয়েছে সরকার, যদিও শ্রীলঙ্কার এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় পরিবেশ প্রেমীরা। বানর রপ্তানির চুক্তি বাতিলের দাবি করেছেন তারা। পরিবেশবিদরা জানিয়েছেন, টোক ম্যাকাক প্রজাতির বানরদেরই পাঠানো হবে চীনে। এদের প্রধানত শ্রীলঙ্কাতেই দেখা যায়, কিন্তু বর্তমানে তাদের অবস্থা শোচনীয়। বিপন্ন প্রাণীর তালিকায় জায়গা করে নিয়েছে এই প্রজাতি। এই অবস্থাতে চীনের পরিবেশে এরা সুস্থ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরা। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।